বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম খুবই সহজ এবং খেতে ভীষণই মজার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাগি মাসালা নুডুলসের রেসিপিটা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা ছোট্ট বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে চলুন আমরা এখন মাসালা নুডলস তৈরি করতে চলে যাই প্রথমে আমি চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিলাম কিছুটা তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের তেল এখানে দিয়ে দিতে পারেন তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি গাজরগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপর তাতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ এখন খুব ভালোভাবে গাজরটাকে আমি দুই মিনিটের মতো ভেজে নিব গাজর সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে যার কারণে গাজরটা এখানে আমি আগে দিয়ে দিলাম আর গাজরটাকে আমি দুই মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু গাজরটা অনেকটাই হয়ে যাবে আর আমি এখানে প্রায় হাফ কাপ হাফ কাপ পরিমাণে গাজর ব্যবহার করেছি আপনারা যে পরিমাণে তৈরি করবেন তার উপর নির্ভর করে সবজিটা দিয়ে দিবেন তারপর এখানে আমি দিয়ে দিব ফুলকপি ফুলকপিগুলোকেও আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এটাও আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণে এখন এই ফুলকপিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে গাজরের সঙ্গে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করে দিতে পারেন পাতাকপি দিয়ে দিতে পারেন তারপরে ব্রোকলি বিভিন্ন ধরনের সবজি আপনারা যে সবজিগুলো পছন্দ করেন সেগুলাই কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন ফুলকপিটাকেও আমি আরও একটু ভেজে নিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব পিঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে সবজির সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে আদা রসুনের পেস্টও দিয়ে দিতে পারেন তবে আমি কিছুই দিচ্ছি না তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম তবে একটার পরিবর্তে এখানে আপনারা দুই তিনটা ডিমও দিয়ে দিতে পারেন এখন এই ডিমটাকে আমি ভেজে নিব সবজির সঙ্গে এটাকে কিন্তু একদমই ঝুরি করে নিব না যার কারণে আমি একটু এভাবে করে আস্তে করে উল্টে পাল্টে নিব আপনারা যদি সবজির সঙ্গে খুব তাড়াহুড়া করে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ডিমটা একদমই ভর্তা হয়ে যাবে পরবর্তীতে দেখা যাবে যে ডিমের কোনো চিহ্নই থাকবে না নুডলসের ভিতরে যার কারণে এভাবে করে একটু উল্টে পাল্টে এই সবজিগুলোকে ডিমের সঙ্গে ভেজে নিতে হবে ডিমটা যখন এরকম জমাট বেঁধে যাবে বড় বড় খণ্ড হয়ে যাবে তখন আমরা এভাবে করে উল্টে পাল্টে এটাকে একটু ঝুড়ি করে নিব এভাবে করে এই নুডলসটা কিন্তু ঝটপটই আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়া আর এসব উপকরণ কিন্তু আমাদের বাসায় সবসময়ই থেকে থাকে আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আর এখানে আমি প্যানে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণে পানি এখন আমরা অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে সেই পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব নুডলসের প্যাকেটগুলা আর এই ম্যাগি নুডলসটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না অল্প সময়ে কিন্তু এই নুডলসটা সিদ্ধ হয়ে যায় একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে আমি একটু উল্টে দিব এখন এই নুডুলসটাকে আমি রান্না করে নিব দেখুন ফিফটি পারসেন্টের মতো নুডুলসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া করে এভাবে করে ছড়িয়ে দিলাম এখন এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ সবজিতে কিন্তু আমরা আগে লবণ ব্যবহার করেছি এখন আমরা দিয়ে দিচ্ছি নুডুলসের ভিতরে যে মশলার প্যাকেটগুলো থাকে সেই মশলার প্যাকেট এখন আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে নুডুলসের সঙ্গে মশলাটা মিশিয়ে নিব খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া তবে আপনারা কিন্তু হলুদের গুঁড়াটা চাইলে এখানে স্কিপ করতে পারেন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে তেল এই এক তো চামচ পরিমাণে তেল এখানে আমি দিয়ে দিলাম তারপর সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিব এই নুডলসটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর মেহমান আসলে আপনারা কিন্তু ঝটপট এভাবে করে নুডুলসটা তৈরি করে নিতে পারবেন পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর নুডলসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সবজি এবং ডিম এখন সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আরও দুই মিনিটের মতো খুব ভালোভাবে সবজির সঙ্গে নুডুলসটাকে ভেজে নিব আমার নুডুলসটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখুন আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন এই নুডলসটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আপনাদের উৎসাহী আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ